সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমি সাইদুর রহমান তোমাদেরকে আমার ইংরেজি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমাদের আগামী 6 জুলাই থেকে, তোমরা জানো, তোমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা শুরু হবে, এবং এখান থেকে এখানে এই পরীক্ষার প্রশ্নগুলো মূলত তোমাদের 2019 সালের জেএসসি পরীক্ষা বোর্ড প্রশ্ন থেকে আসবে। তো আজকে আমি তোমাদের 2019 সালের তোমাদের 7 নম্বর যে প্রশ্ন আইটেম আছে, অর্থাৎ ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এই প্রশ্নের আইটেমটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করব 2019 সালে সব প্রশ্নগুলো, বোর্ড প্রশ্নগুলো 7 নম্বর অর্থাৎ ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ সেটা সলভ করার। তো চলো আমরা শুরু করি। তোমরা তোমরা স্ক্রিনে 7 নম্বরে যে প্রশ্ন আইটেমটা দেখছো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর 7 নম্বর ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। তো চলো আমরা শুরু করি পড়া। বাংলাদেশ ইজ ওয়ান অব দি মোস্ট ডেন্সলি, এ নাম্বার হচ্ছে ড্যাশ কান্ট্রিজ ইন সাউথ এশিয়া, এখানে নাম্বার হবে পপুলেটেড কান্ট্রিজ ইন সাউথ এশিয়া, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। আর টোটাল ড্যাশ ইজ স্মলার ইন কম্পারিজন টু ম্যানি ড্যাশ, এখানে হচ্ছে হার টোটাল এরিয়া অথবা হার টোটাল ল্যান্ড ইজ স্মলার ইন কম্পারিজন টু ম্যানি কান্ট্রিজ, অর্থাৎ তার পুরো দেশের তার পুরো আয়তনটা অন্যান্য দেশের তুলনায় অনেক ছোট। বাট শি হ্যাজ রিয়েলি এ লার্জ ডি নাম্বার ড্যাশ, অর্থাৎ ডি নাম্বার হবে পপুলেশন, কিন্তু এর বিশাল জনসংখ্যা রয়েছে। শি লস্ট 3 মিলিয়ন পিপল ইন দি ওয়ার অফ লিবারেশন ইন 1971, অর্থাৎ সে বলতে এখানে বাংলাদেশকে বোঝানো হচ্ছে, যে বাংলাদেশ 1971 সালের স্বাধীনতা যুদ্ধে 3 মিলিয়ন অর্থাৎ 30 লক্ষ লোককে হারিয়েছিল। তো ঠিক আছে, এরপরে আমরা পরের প্রশ্নে যাই। এখানে তোমরা 7 নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2019-এর 7 নম্বর। তো আমরা শুরু করি পড়াটা। দেখো, ম্যানার ইজ দি মিরর অফ হিউম্যান ক্যারেক্টার, বলা হচ্ছে মানব চরিত্রের দর্পণ হল ব্যবহার। ম্যানার মানে ব্যবহার, মিরর মানে দর্পণ বা আয়না, আর হিউম্যান ক্যারেক্টার মানে হচ্ছে মানব চরিত্র, তাহলে ব্যবহার হচ্ছে মানব চরিত্রের দর্পণ বা আয়না। গুড ম্যানার ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, এ নাম্বার হবে অফ এডুকেশন, অর্থাৎ ভালো আচরণ হচ্ছে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ। দি নেসেসিটি অফ গুড ম্যানার্স ড্যাশ বি ইগনোরড, বি নাম্বার হবে ক্যান নট অথবা শুড নট অথবা মাস্ট নট বি ইগনোরড, অর্থাৎ ভালো আচরণের গুরুত্বকে অবজ্ঞা করা যায় না বা অবহেলা করা যায় না। রেদার, বরং প্রায়োরিটি শুড বি গিভেন টু দেম, বরং সেগুলোর প্রতি অগ্রাধিকার দেওয়া উচিত। টু উইন লাভ অ্যান্ড ড্যাশ অফ আদার্স, এখানে ডি নাম্বার হবে রেসপেক্ট, টু উইন লাভ অ্যান্ড রেসপেক্ট অফ আদার্স, অর্থাৎ অন্যের ভালোবাসা এবং সম্মান লাভ করার জন্য বা অর্জনের জন্য, জয় করার জন্য গুড ম্যানার ইজ এ মাস্ট, মানে ভালো ব্যবহার অবশ্যই প্রয়োজন। ওকে, এরপরে আমরা রাজশিব 2019-এর প্রশ্নটা সলভ করব। তোমরা স্ক্রিনে এবার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর 7 নম্বর। তো চলো পড়া শুরু করা যাক। নেক্সট মর্নিং উই ড্যাশ ফর কক্সেস বাজার, পরের দিন সকালে আমরা কক্সবাজার উদ্দেশ্যে ড্যাশ করলাম, অর্থাৎ এখানে হবে স্টার্টেড অথবা ওয়েন্ট, যে পরের দিন সকালে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। উই অ্যারাইভ দেয়ার অ্যাট অ্যাবাউট 2, আমরা সেখানে প্রায় 2টার সময় পৌঁছলাম। অ্যান্ড ড্যাশ দি রেস্ট অব দি ডে বাই দি সি সাইড, এখানে বি নাম্বার হচ্ছে পাস্ট লিখতে পারো, স্পেন্ট লিখতে পারো অথবা এনজয়ড লিখতে পারো, যে আমরা দিনের বাকি সময়টুকু সেখানে সমুদ্রের পাশে কাটালাম বা উপভোগ করলাম। আই হ্যাড নট ড্যাশ দি সি আর্লিয়ার, এখানে হবে আই হ্যাড নট সিন অথবা আই হ্যাড নট ভিজিটেড, সি নাম্বার, আই হ্যাড নট ভিজিটেড অথবা আই হ্যাড নট সি দি সি আর্লিয়ার, মানে হচ্ছে আমি আগে সমুদ্র কখনো দেখি নাই। সো ইট ওয়াজ অ্যান এক্সাইটিং এক্সপিরিয়েন্স ফর মি, তাই এটা ছিল আমার জন্য একটা চমৎকার অভিজ্ঞতা। উই ড্যাশ অ্যালং দি বিচ, এখানে ডি নাম্বার হচ্ছে উই ওয়াকড অ্যালং দি বিচ, আমরা সমুদ্রের তীরে হাঁটলাম। বেথড ইন দিস ওয়াটার, সমুদ্রের পানিতে গোসল করলাম। এইট সি ফুড, সামুদ্রিক খাবার খেলাম। অ্যান্ড ড্যাশ আওয়ার সেলস, এবং এখানে এনজয়েড আওয়ার সেলস অথবা রিফ্রেশ আওয়ার সেলস, আমরা নিজেদের আনন্দ করলাম। ওকে, আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। আচ্ছা দেখো, এখানে পানি সম্পর্কে লেখা আছে দিনাজপুর বোর্ড 2019-এ। ওয়াটার ইজ এ ভাইটাল এলিমেন্ট দ্যাট মেক্স ড্যাশ এনভায়রনমেন্ট, এখানে ড্যাশ মেক্স, চাইলে তুমি এ লিখতে পারো
এ নাম্বারে এ লিখা যাবে বা দিও লিখা যাবে, সরি এ নাম্বারে দিও লিখা যাবে অথবা আওয়ার লিখা যাবে, যে ওয়াটার ইজ এ ভাইটাল এলিমেন্ট দ্যাট মেক্স এ নাম্বার দি এনভায়রনমেন্ট অথবা আওয়ার এনভায়রনমেন্ট, মানে পানি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের পরিবেশকে গঠন করে। ইট ইজ অলসো কল্ড লাইফ, এই বি নাম্বার হচ্ছে কল্ড হবে, যে ইট ইজ অলসো কল্ড লাইফ মানে এটাকে পানিকে জীবন বলা হয় বা এটাকে জীবন বলা হয়। বাট নাও ইট ইজ অল টাইপস অফ ওয়াটার ক্যান নট বি কল্ড অ্যাস, নাও ইট ইজ মানে হচ্ছে বর্তমানে, তোমরা জানো যে কিন্তু বর্তমানে সব ধরনের পানিকে বা সকল প্রকার পানিকে জীবন বলা যায় না, বিকজ ইট ইজ নট অলওয়েজ ড্যাশ, কারণ এটা সবসময় ড্যাশ নয়। এখানে আমরা লিখতে পারি বিকজ ইট ইজ নট অলওয়েজ সেফ অথবা পিওর, অর্থাৎ এটা সবসময় বিশুদ্ধ নয় বা নিরাপদ নয়। সো টুডে উই ড্যাশ সে দ্যাট, এখানে লিখতে পারি আমরা উই ক্যান সে দ্যাট বা উই শুড সে দ্যাট, আজ তাই আমরা আজ বর্তমানে বলতে পারি যে পিওর ওয়াটার ইজ লাইফ, বিশুদ্ধ পানি হল জীবন, অর্থাৎ সব পানি কিন্তু জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন, আমরা এখন এটা বলতে পারি। আচ্ছা এরপরে আমরা যশোরবোর্ড 2019 এর প্রশ্নটা সলভ করব। দেখো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যশোরবোর্ড 2019। বাংলাদেশি পিপুল আর ফন্ড অফ অবজার্ভিং ডিফারেন্ট ফেস্টিভ্যালস, অর্থ হচ্ছে বাংলাদেশি লোকজন বিভিন্ন ধরনের উৎসব পালনে প্রিয়। অ্যামং দিস পয়লা বৈশাখ ইজ দি ড্যাশ ফেস্টিভ্যাল ফর দেম, এখানে আমরা লিখতে পারি যে এগুলোর মধ্যে পয়লা বৈশাখ হচ্ছে সবচেয়ে কি বড়, অর্থাৎ এন এ গ্রেটেস্ট অথবা বিগেস্ট লিখা যাবে, এ নাম্বার গ্রেটেস্ট অথবা বিগেস্ট, তাহলে অ্যামং দিস পয়লা বৈশাখ ইজ দি বিগেস্ট ফেস্টিভ্যাল ফর দেম অথবা গ্রেটেস্ট ফেস্টিভ্যাল ফর দেম, এগুলোর মধ্যে পয়লা বৈশাখ হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় উৎসব। পিপুল ওয়ার দেয়ার ড্যাশ ড্রেস অন দিস ডে, লোকজন এই দিনে তাদের ড্যাশ পোশাক পরে, এখানে আমরা বি নাম্বার লিখতে পারি স্পেশাল অথবা ট্র্যাডিশনাল, অর্থাৎ পিপুল ওয়ার দেয়ার স্পেশাল ড্রেস অথবা ট্র্যাডিশনাল ড্রেস অথবা নিউ ড্রেসও লেখা যায় অন দিস ডে, অর্থাৎ লোকজন এই দিনে তারা তাদের বিশেষ ধরনের বা ঐতিহ্যবাহী পোশাক পরে। দে ড্যাশ ভেরি চিয়ারফুল, তাদেরকে খুব আনন্দিত ড্যাশ কি হবে এখানে লুক হবে, দে লুক ভেরি চিয়ারফুল, তাদের খুবই আনন্দিত দেখায়। দেয়ার ইজ নো বডি বাট ড্যাশ এ বৈশাখী মেলা, এখানে যে এমন কোন ব্যক্তি নেই মানুষ নেই যারা বৈশাখী মেলায় ড্যাশ করে না, এখানে হচ্ছে জয়েন অথবা এনজয় অথবা অ্যাটেন্ড, যে দেয়ার ইজ নো বডি বাট অ্যাটেন্ড অথবা এনজয় অথবা গো অ্যাটেন্ড অথবা এনজয় এ বৈশাখী মেলা। মেনি কালচারাল প্রোগ্রামস আর অলসো হেল্ড, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও উদযাপন করা হয়। পিপুল এনজয় দিস প্রোগ্রামস উইথ গ্রেট, এখানে আমরা ই নাম্বার লিখতে পারি জয় মেরিমেন্ট অথবা এক্সাইটমেন্ট অথবা ইন্টারেস্ট, যে লোকজন অত্যন্ত আগ্রহের সাথে বা আনন্দের সাথে এই অনুষ্ঠানগুলো উপভোগ করে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এরপরে আছে এরপরে আমরা যে প্রশ্নটা সলভ করবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। তো চলো আমরা কুমিল্লা বোর্ড 2019টা দেখি। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে প্রশ্নটা সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019, এখানে বুক ফেয়ার বা বইমেলা অর্থাৎ বুক সম্পর্কে তোমাদের প্রশ্নটা আসছে এখানে। আচ্ছা দেখো আমরা পড়ছি, এ বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, একটা বই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। বাই ড্যাশ বুকস উই ক্যান নো দি প্রিভিয়াস হিস্ট্রি ড্যাশ দি ওয়ার্ল্ড, এখানে হচ্ছে বাই রিডিং বুকস, বাই রিডিং বুকস উই ক্যান নো দি প্রিভিয়াস হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড, বি নাম্বার হবে অফ, অর্থাৎ বই পড়ার মাধ্যমে আমরা পৃথিবীর অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারি। ইট ইজ অলসো ড্যাশ দি লিভিং হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড, এখানে ইট ইজ অলসো কল্ড অথবা ইট ইজ অলসো কনসিডার্ড, সি নাম্বার কল্ড অথবা কনসিডার্ড আমরা লিখতে পারি, যে এটাকে বলা হয় দি লিভিং হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর জীবন্ত ইতিহাস। ইট গিভস আস ইনোসেন্ট জয় হুইচ ক্যান নট বি অথবা দ্যাট ক্যান নট বি এক্সপেক্টেড ফ্রম আওয়ার ফ্রেন্ডস, দি নাম্বার হবে হুইচ অথবা দ্যাট, যে এটা আমাদেরকে এমন একটা নির্মল আনন্দ দেয় যেটা আমরা কোনো বন্ধুর কাছ থেকে প্রত্যাশা করতে পারি না। বুকস আর অলওয়েজ রেডি টু বি বাই আওয়ার সাইড, ই নাম্বার হবে সাইড, অর্থাৎ বই আমাদের সবসময় পাশে থাকতে প্রস্তুত। আচ্ছা এরপরে আমরা চট্টগ্রাম বোর্ড 2019টা সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ এটা চট্টগ্রাম বোর্ড 2019, এখানে স্বাধীনতা সম্পর্কে প্রশ্নটা আসছে। দেখো ইন্ডিপেন্ডেন্স ইজ দি বার্থ রাইট অফ এ ম্যান, এ নাম্বার হবে দি, অর্থাৎ স্বাধীনতা হল একজন মানুষের জন্মগত অধিকার। উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স ইন 1971 থ্রু এ ড্যাশ ওয়ার, এখানে হবে থ্রু এ ব্লাডি ওয়ার, মানে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা 1971 সালে
স্বাধীনতা অর্জন করেছিলাম। পিপুল অফ অল ওয়ার্কস অফ লাইফ, জীবনের সকল স্তরের লোকজন ফট ড্যাশ এগেনস্ট দি এনিমিজ, অর্থাৎ শত্রুর বিরুদ্ধে ড্যাশ যুদ্ধ করেছিলেন। এখানে হবে ব্রেভলি, মানে সাহসিকতার সাথে, বা অথবা বোল্ডলি, সাহসিকতার সাথে, অর্থাৎ জীবনের সকল স্তরের লোকজন শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। দে ডিড নট রান অ্যাওয়ে, এখানে ডি নাম্বার হবে অ্যাওয়ে, মানে তারা পালিয়ে যায়নি, শোয়িং দেয়ার ব্যাকস, পিছু হেঁটে। ম্যানি ফ্রিডম ফাইটার্স বিকেম মার্টার্স ইন দি ওয়ার, অনেক স্বাধীনতা যোদ্ধা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। সো উই রিমেম্বার দেম উইথ গ্রেট রেসপেক্ট, অথবা ডিউ রেসপেক্ট, অথবা প্রোফাউন্ড রেসপেক্ট। এ নাম্বার হচ্ছে গ্রেট, ডিউ অথবা প্রোফাউন্ড রেসপেক্ট, অর্থাৎ আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এরপরে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ 7 নম্বর, এটা হচ্ছে সিলেট বোর্ড 2019 ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। তো এখানে এটা নিউজ পেপার সম্পর্কে এসেছে, আমি তোমাদেরকে এটা বাংলা অর্থ সহ পড়ে শোনাচ্ছি। দেখো, নিউজ পেপার ইজ দি স্টোর হাউস অফ ড্যাশ, এখানে হবে খবরের কাগজ হলো জ্ঞানের ড্যাশ, মানে জ্ঞানের ভান্ডার, অর্থাৎ নলেজ। নিউজ পেপার ইজ দি স্টোর হাউস অফ নলেজ, স্টোর হাউস মানে হচ্ছে ভান্ডার, তাহলে খবরের কাগজ হলো জ্ঞানের ভান্ডার। ইট রিফ্লেক্টস দি কাস্টমস অ্যান্ড ড্যাশ অফ আদার কান্ট্রিজ, এখানে আমরা লিখতে পারি ইট রিফ্লেক্টস মানে প্রতিফলিত করে, দি কাস্টমস মানে রীতিনীতি, অ্যান্ড লাইফ স্টাইল লেখা যায়, অথবা ট্র্যাডিশনস লেখা যায় এখানে বি নাম্বারে, অফ আদার কান্ট্রিজ, অর্থাৎ এটা একটা দেশের প্রথা, রীতিনীতি এবং ঐতিহ্য বা জীবন প্রণালীকে প্রতিফলিত করে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ দি ড্যাশ অফ ড্যাশ, কারেন্ট ড্যাশ। এখানে হচ্ছে সি নাম্বার, যে প্রকৃতপক্ষে, অর্থাৎ ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ দি সোর্স, সোর্স মানে উৎস, অফ কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্টস, প্রকৃতপক্ষে এটা একটা চলতি ঘটনার ঘটনাবলীর উৎস। ট্রুলি স্পিকিং, সত্যি কথা বলতে, ইট হ্যাজ বিকাম ড্যাশ টু আওয়ার মডার্ন লাইফ, এখানে হবে যে ইট হ্যাজ বিকাম কম্পেনিয়ন, ইট হ্যাজ বিকাম ইসেন্সিয়াল আমরা লিখতে পারি, বা কম্পেনিয়ন লিখতে পারি টু আওয়ার মডার্ন লাইফ, প্রকৃতপক্ষে এটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আধুনিক জীবনের সঙ্গী অথবা অত্যাবশ্যকীয় জিনিসে পরিণত হয়েছে। ইট হ্যাজ বিকাম ইসেন্সিয়াল অথবা কম্পেনিয়ন, যেখানে আমরা একটা লিখতে পারি। এরপরের প্রশ্ন হচ্ছে বরিশাল বোর্ড 2019। তো বরিশাল বোর্ড 2019 প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করো, এখানে বাংলাদেশ সম্পর্কে এসেছে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ড্যাশ এ লার্জ পপুলেশন, এখানে হবে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি উইথ এ লার্জ পপুলেশন, অথবা হ্যাভিং এ লার্জ পপুলেশন, মানে বাংলাদেশ অনেক বড় জনসংখ্যা সমৃদ্ধ একটা ছোট্ট দেশ। মোস্ট অফ আর পিপুল ড্যাশ ইন ভিলেজেস, এখানে মোস্ট অফ আর পিপুল লিভ দিতে পারো, অথবা ডুয়েল দেওয়া যায়, যে মোস্ট অফ আর পিপুল লিভ ইন ভিলেজেস। ম্যানি ভিলেজ পিপুল আর পোর ড্যাশ আনএডুকেটেড, তাহলে ম্যানি ভিলেজ পিপুল আর পোর, অনেক গ্রামীণ লোকই হচ্ছে দরিদ্র, এখানে অ্যান্ড আনএডুকেটেড, সি নাম্বারে অ্যান্ড দেওয়া যায়, অ্যান্ড আনএডুকেটেড এবং অশিক্ষিত। দিস পিপুল ডু নট নো দি সায়েন্টিফিক মেথড অফ ড্যাশ, এই সকল লোকজন ড্যাশের বৈজ্ঞানিক পদ্ধতি জানে না, এখানে আমরা চাষবাস দিতে পারি যে দিস পিপুল ডু নট নো দি সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন, ডি নাম্বার হচ্ছে কাল্টিভেশন মানে চাষবাসের, অর্থাৎ অধিকাংশ লোক বা এই সকল লোক চাষবাসের আধুনিক পদ্ধতি সম্পর্কে বা বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে জানে না। ইট ইজ ইনকারেজিং দ্যাট, মানে এটা উৎসাহজনক যে দি প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ ড্যাশ হার্ট অ্যান্ড সোল টু ইম্প্রুভ দি কন্ডিশন অফ দি ভিলেজার্স, যে এটা উৎসাহব্যঞ্জক যে বর্তমান সরকার এই সকল গ্রামের লোকদের মানুষের অবস্থা উন্নতির জন্য ড্যাশ করছে, এখানে হবে ট্রাইং, ট্রাইং হার্ট অ্যান্ড সোল মানে মনে প্রাণের চেষ্টা করছে, যে এটা উৎসাহব্যঞ্জক যে বা আশা জাগানিয়া যে বর্তমান সরকার এই কৃষকদের, বর্তমান সরকার এই গ্রামের লোকদের বা গ্রামবাসীদের অবস্থা উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছে, ট্রাইং হার্ট অ্যান্ড সোল, অর্থাৎ ই নাম্বার হবে ট্রাইং। তো ঠিক আছে, আজকে পর্যন্ত আশা করছি ক্লাসটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেছ বা উপভোগ করেছ। এরপরে পরবর্তীতে তোমাদের নতুন কোন ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।